সিনেমা দেখতে যাইতাছেন একা একা খুব বিষয়টা কিন্তু খুবই গোলমাল মনে হইতাছে একা একা না সাথে বন্ধু আছে কি বলে বন্ধু আছে ভালো তো আমিও তো ওইদিকে যাইতাছি আপনার বন্ধুর সাথে একটু পরিচয় টরিচয় হইলাম খারাপ কি আপনাকে নিয়ে যাব না আপনাকে আমার সাথে দেখলেই আমার ওই বন্ধু মাইন্ড করতে পারে ও তাই নাকি মাইন্ডম্যান মাইন্ড করলে তেলে দরকার নাই কি অসুবিধা নেই আপনি একাই যান ঠিক আছে আচ্ছা আপনি কি সারাদিন আমার অপেক্ষা রাস্তা ধরে থাকেন না মানে আমি যখনই রাস্তায় বের হই তখনই দেখি আপনি আমার সামনে এসে হাজির হন ঘটনাটা কি আপনার কি কোনো কাম কাজ নাই নাকি কোনো একটা ব্যস্ত লাগছে ঘটনার মধ্যে একটু সামান্য অঘটন ঘটেছে অঘটন কি আর বলবো সত্যি কথা আবার আমি টাস টাস করে বলে ফেলি মাঝে মধ্যে আপনাকে আমার খুব দেখতে ইচ্ছে করে আমার ভাবনার জগতে আপনি মাঝে মধ্যে বিচরণ করেন কথা তো দেখি ভালোই শিখছে কথা তো ভালোই শিখবো কারণ আমরা তো কথার মালা বেচে খাই আমরা যে উকিল আপনি কি গানে কম শুনেন নাকি না বলতেছিলাম যাই কাজ আছে ঠিক আছে চল পরে আবার দেখা হবে আরে দুলাভাই তোমার পায়েতে ভালো এলো আমি আর বড় দুলাভাই মালাই মার্কে চা খাইতে যেতেছি তুমি আমার সাথে যাবা চলো রঞ্জু আমার একটু টেকনিক্যাল প্রবলেম আছে টেকনিক্যাল প্রবলেম কি মানে আমি কোনো মানে যার তার সঙ্গে আমি চা খেতে যেতে চাই না এ রঞ্জু আরে জিগো তো ওই কত বড় লাট সাহেব ওই কাল লগে বসে খাই দেখলে তো এরকম একটা আনকালচারড লোকের সঙ্গে আমি বসে চা খাবো আমি এটা 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 হতে পারে না এই চুপ করো যা বলবো সত্য বলবো মিথ্যা বলে আমি বিপদে পড়বো না তোমাদের দুইজনের মধ্যে কি হয়েছে বলো তো একজন আরেকজন দেখতে পারে না একজন আরেকজনের পিছনে সব সময় লেগে থাকো আই এম এ ডক্টর এই ব্যক্তি কখনোই আমাকে সম্বন্ধে কথা বলে না আই এম ইঞ্জিনিয়ার ওই ইঞ্জিনিয়ারের মানে বুঝছ ইঞ্জিনিয়ারও সম্মান দিয়ে কথা কইতে হয় যা বলবো সত্য বলবো মিথ্যা বলে বিপদে পড়বো না তোমরা দুইজন হইলা ঘোড়ার আন্ডা একজন আরেকজনের পিছনে লেগে থাকো তোমাদের সমস্যাটা কি কত অবজেকশন রঞ্জু তুমি কিন্তু এই মুহূর্তে একটা ফালতু কথা বলে ফেলেছো আমি কিন্তু ফালতু কথা শোনার লোক না বলার লোক না আমি একটা ভদ্রলোক আমার মতো একটা সুশিক্ষিত অরিজিনাল ডাক্তার যে তোমাদের সঙ্গে বসবাস করছি এতে তোমাদের প্রেস্টিজ কোথায় আছে তুমি এটা বুঝতে পারছো না তোমাদের সাত জন্মের ভাগ্য যে আমি তোমাদের সাথে একত্রে বসবাস করছি একটা পাগল হয়ে গেছে এ রঞ্জু চল পাগলের লোকের কথা বলে আমার পুষবো না রঞ্জু যেহেতু এই লোকটা আমার আপন বইয়ের আপন বড় বোনের আপন হাজব্যান্ড তোমার দুলাভাই তাই আমি তাকে ছেড়ে দিলাম তা না হলে উনি আমার সঙ্গে যে ধরনের আচরণ করছে এর জবাব উনি পেয়ে যেত যেহেতু আমি অতি ভদ্র লোক তাই উনাকে আমি ছেড়ে দিলাম আচ্ছা ঠিক আছে দুলাভাই তুমি হলে একজন চরম ভদ্রলোক আর সে হচ্ছে একটা বাজে লোক ঠিক আছে খুবই খারাপ অবস্থা তোমার আপা যাওয়ার সাথে সাথে পকেট চেক করবে না দিতে পারি তাহলে আমার খবর আছে যা বলবো সত্য বলবো মিথ্যা হলে বিপদে পড়বে না